স্টুডেন্টস, আমি মনিরা খানম। তোমরা আমার কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছিলে ম্যাম, এএনএম, জিএনএম এবং ফুড এসআই এর জীবন বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো করানোর জন্য। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি তোমাদের জন্য কিসের উপর ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি টপিক, রোগ এবং তাদের সংক্ষিপ্ত ধারণা, এই টপিকটার উপরে ক্লাস নিয়ে এসেছি। এখান থেকে কিন্তু তোমরা এএনএম, জিএনএম কিংবা ফুড এসআই কিংবা অন্যান্য যে কোনো এক্সামিনেশন দাও না কেন, কিছু প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে থাকেই। তো চলো দেখে নেওয়া যাক। তো ক্লাসে ঢোকার আগেই বলে দিই যে আমাদের এখানে কিন্তু সমস্ত পরীক্ষার জন্য একটি প্রিপারেশন নেওয়ার ব্যবস্থা আছে এবং সেটি মাত্র 689 রুপিস পে করে তুমি কিন্তু এখানে ব্যাচে তুমি কিন্তু জয়েন হতে পারো। এবং তার জন্য এই যে স্ক্রিনে থাকা নাম্বার, এটাতে তোমরা কন্ট্যাক্ট করবে এবং এখান থেকে তোমরা ডিটেলস তথ্য পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো আমি একদিকে লিখে দিয়েছি হচ্ছে, দাঁড়াও, আমি একদিকে লিখে দিয়েছি রোগের নাম, অন্যদিকে তাদের সংক্ষিপ্ত ধারণা, এই দুটো লিখেছি। রোগের এখানে কী কী রোগ হয় সেগুলো সম্পর্কে জানবো, সংক্ষিপ্ত ধারণাতে আমরা জানবো যে এই রোগটা ভাইরাসের অভাবে হয় নাকি প্রোটোজোয়ার জন্য হয় নাকি ব্যাকটেরিয়ার জন্য হয়, বা সেগুলোর নাম কী, বা রোগটা কেমন টাইপের, আমাদের কি ক্ষতি করে, আমরা কি করে বুঝবো, এই সংক্রান্ত আমরা তথ্য কিন্তু জানবো। তো তোমরা যখন খাতায় লিখবে তোমরাও কিন্তু এভাবে একটা ছক টানবে, এদিকটা একটু ছোট রাখবে, এদিকটা একটু বড় করবে, ঠিক আছে? চলো শুরু করি। প্রথম রোগের নাম হচ্ছে বামনত্ব এবং অতিকায়ত্ব। বামনত্ব এবং অতিকায়ত্ব, আচ্ছা বামনত্ব মানে কি? এই যে তোমরা অনেক সময় সার্কাসে গেছো এবং সেখানে দিয়ে দেখেছো যে কিছু আর কি মানুষ আসেন যারা হাইটে একটু শর্ট, তো এই যে এই সমস্যাটাকে আমরা বলি বামনত্ব। দেখবে একটা কথা আছে, প্রচলিত কথা, যে বামন হয়ে চাঁদে হাত দেবার শখ কেন, অর্থাৎ তুমি ছোট ছোটই থাকো, যদিও এই জিনিসগুলো খুব বাজে জিনিস কারণ এগুলো আমাদের হাতে থাকে না অনেক সময়তেই, তো এগুলো এরকম করে কাউকে অপমান করা বা কাউকে ছোট করা একদমই উচিত নয়, এগুলো একটা সমস্যা, আর সমস্যা তো যে কোনো মানুষের যে কোনো সময়তেই হতে পারে, তাই না? চলো প্রথমে হচ্ছে বামনত্ব, মানে এই যে হাইটে খুব শর্ট হয়ে যাওয়া, এই যেটা কেন হয়, এটা হয় যে যারা অপ্রাপ্তবয়স্ক মানে ছোট বয়সে, যদি তোমার ACTH মানে একটা হরমোন আছে, এই হরমোনটা যদি কম ক্ষরণ হয় তখন হয়ে যায় এই রোগটা। তাহলে কি বললাম, STH নামক একটা হরমোন আছে, এই হরমোনটার কম ক্ষরণের ফলে মানে কম যদি ক্ষরিত হয় তার ফলে এই যে রোগটা বামনত্ব এই রোগটা হয়ে থাকে। আর হলো অতিকায়ত্ব, যদি এই ACTH হরমোনটা আবার বেশি পরিমাণে ক্ষরিত হয় তখন হয়ে যায় হচ্ছে এই অতিকায়ত্ব রোগটা। তাহলে কম হলে কি হবে, বামনত্ব। অতিকায়ত্ব মানে সে একদম বিশাল লম্বা হয়ে যাবে, 8 ফুট হয়ে গেল লম্বা, বিশাল লম্বা, দেখবে মাঝে মাঝে পেপারে ছবি দেয় বিশাল লম্বা একটা মানুষ, তাদের এই সমস্যাটা হয়ে থাকে। তাহলে বোঝা গেল এইটা অন্তত। চলো পরেরটাই যাই। পরেরটা হচ্ছে হাইপার গ্লাইসেমিয়া। এটা কি হয়, রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের থেকে বেশি হলে এই হাইপার গ্লাইসেমিয়া নামক রোগটি হয়ে থাকে। এই রোগ হলে কি হয় বলতো, খুব বেশি বেশি টয়লেট পাবে, মানে যেটাকে আমরা মূত্র বলি, তোমার কিছুক্ষণ পরপরই বারবার টয়লেট পাবে, মনে হবে করে আসবে, বাথরুমে যাবে করে আসবে, আবার 10 মিনিট পর মনে হবে না আমার আবার টয়লেট পাচ্ছে, তো বারবার টয়লেট পাবে, এটা একটা সমস্যা হয়ে যায় হাইপার গ্লাইসেমিয়ার ক্ষেত্রে। কি বললাম, কেন হয়, রক্তে যে শর্করা থাকে সেই শর্করার পরিমাণ যদি আমাদের এই রক্তে বেশি হয়ে যায় তাহলে হচ্ছে এই রোগটি হয়ে থাকে। চলে আসি পরের রোগে। পরের রোগের নাম কি, অ্যাক্রোমেগালি। পরিণত বয়সে পিটুইটারি থেকে STH, এই যে STH এর অধিক ক্ষরণে আমরা এটাকে কি পেয়েছিলাম, অপ্রাপ্তবয়স্ক, মানে 18 বছর ধরছি না, এই 16 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এটা আমরা ধরছি। আর এটা হচ্ছে যখন তোমার 18 বছর মানে পরিণত বয়স হয়ে যাবে, 16 বছরের বেশি হয়ে যাবে, ঠিক সেই বয়সে যদি তোমার এই যে অধিক পিটুইটারি থেকে STH অধিক পরিমাণে ক্ষরণ হয় তখন হয়ে যাবে অ্যাক্রোমেগালি। মানে বাচ্চাদের ক্ষেত্রে এই বামনত্ব আর অতিকায়ত্ব এগুলো ছোটো বয়সেই হয়, আর বড় বয়সে যেটা হয় সেটা নাম হয়ে যাচ্ছে অ্যাক্রোমেগালি। তাহলে মনে থাকবে, পরীক্ষাতে কোশ্চেন দিতে পারে এটা কোনটা কাদের রোগ, এটা বড়দের রোগ, এটা ছোটোদের রোগ। এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি পরেরটায়, গলগণ্ড বা গয়টার। তোমরা সবাই জানো আমি ক্লাসে বহুবার বলেছি এটা থাইরক্সিন হরমোনের অভাবে
এই রোগটা হয়ে থাকে। এটা কি থাইরোক্সিন হরমোনের অধিক ক্ষরণে কি হয় বলতো? গয়টারের ক্ষেত্রে আমাদের যে এখানে আমাদের হচ্ছে থাইরয়েড একটা গ্রন্থি থাকে, এই গলাটা না এরকম ফুলে যায়, প্রচণ্ড ফুলে যায়। এছাড়াও থাই মানে তোমার দেখবে অনেক রকম সমস্যা দেখা যায়, তোমার ঘুম পাবে, সবসময় অলস লাগবে, শরীরে ক্লান্তি ভাব থাকবে, এগুলো কিন্তু এই গলগণ্ড বা গয়টার রোগের জন্য হয়ে থাকে। তো পরীক্ষাতে এটা থেকে বারবার কোশ্চেন দেয়, খুব ভালো করে পড়বে এবং মনে রাখবে এই প্রশ্নটা। চলো পরেরটা দেখবো, ক্রেটিনিজম। থাইরক্সিন হরমোনের কম ক্ষরণের জনিত শিশুদের রোগ, এটা বাচ্চাদের ক্ষেত্রে হয়। যদি থাইরক্সিন হরমোনটি কম ক্ষরিত হয় তাহলে ক্রেটিনিজম বলে একটি রোগ হয় শিশুদের ক্ষেত্রে। পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলো করে। তোমরা যারা ICDS-এর জন্য পড়ছো বা তোমরা যারা NMGNM-এর জন্য পড়ছো, তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু করা হয়। তো এগুলো তোমরা একটু মন দিয়ে দেখবে, কারণ এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে। তারপরে হচ্ছে মিক্সিডিমা, এটা কি থাইরক্সিন হরমোনের কম ক্ষরণজনিত প্রাপ্তবয়স্কদের রোগ। আমরা একটু আগে দেখেছিলাম থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে প্রাপ্তবয়স্কদের, সরি এটা অধিক ক্ষরণজনিত রোগ, একটু আগে আমরা দেখেছিলাম থাইরক্সিন হরমোনে কম ক্ষরিতজনিত রোগ, এটা দেখলাম শিশুদের, আর এই দেখো প্রাপ্তবয়স্কদের। শিশুদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে ক্রেটিনিজম, বড়দের ক্ষেত্রে হচ্ছে মিক্সিডিমা। তাহলে কী হলো, শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম, বড়দের ক্ষেত্রে মিক্সিডিমা। মনে থাকবে, জানি এগুলো একটু তোমাদের প্রথম ইনিশিয়ালি এখন মনে হচ্ছে হয়তো কঠিন, কিন্তু খাতায় দুদিকে লিখে বারবার পড়বে বা ক্লাসটা বারবার দেখবে, দেখবে খুব সহজ হয়ে গেছে, এত কঠিন লাগছে না। শেষে হচ্ছে আমরা একদম শেষে দেখবো হচ্ছে ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ, ইনসুলিন হরমোনের কম ক্ষরণে এই রোগটা হয়ে থাকে। এটার ক্ষেত্রেও ঠিক তাই, প্রচুর বারবার টয়লেট পাবে, শরীর খুব ক্লান্ত লাগবে, আমাদের যে মেজাজ মুড প্রচুর মেজাজ খিটখিটে হয়ে যাবে, সবসময় রেগে যাচ্ছে, সবসময় ঝগড়া করছে, মানে সবসময় মাথা গরম, তো এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হবে। তাহলে এই দেখো, এটা একটু ভালো করে পড়ে নাও, আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা একটা স্ক্রিনশট তুলে নিতে পারো চাইলে। তুলে নিয়েছো স্ক্রিনশট? তাহলে কি বললাম আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, বামনত্ব হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হবে, মানে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ACTH-এর কম ক্ষরণে, বেশি ক্ষরণ হয়ে গেলে হয়ে যাবে কি অতিকায়ত্ব রোগ। তারপরে চলে আসো হচ্ছে তোমার হাইপারগ্লাইসেমিয়া, এটা কি হবে রক্তে স্বাভাবিকের থেকে যদি শর্করার মাত্রা বেশি হয়ে যায় তখন এটা হবে। অ্যাক্রোমেগালি, এটা হচ্ছে বড় বয়সে হবে ACTH এই হরমোনটার অধিক ক্ষরণের ক্ষেত্রে, আমরা কম ক্ষরণে এটা দেখেছিলাম। গলগণ্ড থাইরক্সিনের হরমোনের জন্য হবে, ক্রেটিনিজম হয় বাচ্চাদের ক্ষেত্রে থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে, ঠিক বড়দের ক্ষেত্রে হয়ে যাবে কি মিক্সিডিমা রোগটা, এবং লাস্টে পড়েছিলাম ডায়াবেটিস মেলিটাস, এটা হচ্ছে তোমার যদি শর্করার পরিমাণ মানে কম ক্ষরিত হয় সেক্ষেত্রে এটা হয়ে যাবে, মানে ইনসুলিন হরমোন যদি কম ক্ষরণ হয়। তাহলে এই হয়ে গেল আমাদের, আমরা নেক্সট পার্টে চলে গেলাম আমরা। দেখো ফার্স্টে দেখছো বহুমূত্র রোগ। বহুমূত্র রোগ আমরা আগেরটা দেখলাম কি মধুমেহ, এটা দেখছি কি বহুমূত্র। অ্যান্টি ডাইউরেটিক হরমোনের কম ক্ষরণে রোগটি হয়ে থাকে। এখানে কি হবে, এখানেও তোমার সেম, বারবার টয়লেট পাবে, মুড প্রচণ্ড, সবসময় মেজাজ খিটখিটে হয়ে থাকবে, সবসময় রেগে আছে, সবসময় দেখবে কিছু যাদের মানে মেনলি এরকম সমস্যা থাকে এই ধরনের দেখতে পাওয়া যায়, বিশেষ করে একটু বয়স্ক হয়ে গেলে তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। আমরা ভাবি বয়স্করা খিটখিট কেন করছে, আসলে ওদের দোষ নেই, এই ধরনের হরমোনের মানে যে ব্যালেন্স আমাদের বডিতে সেটা ওঠানামা করে, আমরাও যখন হয়তো ওই রকম এতে যাবো আমাদের ক্ষেত্রেও সেম সমস্যাটাই হবে। তো চেষ্টা করবে এবার থেকে বয়স্কদের সঙ্গে যতই তারা খারাপ ব্যবহার করুক একটু মানিয়ে একটু অ্যাডজাস্ট করার, তাহলে ওরাও খুশি হবে, তুমিও খুশি হবে। চলো পরেরটা হচ্ছে কুশিং বর্ণিত রোগ। কুশিং বর্ণিত রোগ, এটা হচ্ছে ACTH হরমোনের অধিক ক্ষরণজনিত রোগ। কী বললাম, ACTH হরমোনের অধিক ক্ষরণজনিত রোগের নাম কি কুশিং বর্ণিত রোগ। আচ্ছা তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে কুশিং বর্ণিত রোগটা কেমন হয়, কী হয় বলতো? আমাদের যে হাত আছে, এই যে হাতের তালু, এটা লাল হয়ে যাবে, কোনো কোনো সময় আবার হলুদ হয়ে যাবে, কী হবে, জন্ডিস নয় কিন্তু, খুব মানে শুষ্ক হয়ে যাবে, খসখসে, তারপরে হচ্ছে সবসময় তোমার ঘুম পাবে, ঘুম ঘুম ভাব, একটা আলস্য, এইগুলো হচ্ছে কুশিং বর্ণিত রোগের একটা লক্ষণ। চলে আসো ব্রঙ্কাইটিসে, এটা তোমরা সবাই জানো ফুসফুসের প্রদাহজনিত রোগ, এটা হচ্ছে স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় যদি তুমি থাকো, প্রচুর পরিমাণে সিগারেট খাও বা এরকম ধোঁয়ার মধ্যে থাকো, তাহলে আমাদের ফুসফুস, তো আমরা তো শ্বাস নিই কোথায় যায়, ফুসফুসের মধ্যে যায়, তো সেটার উপরে দূষিত বায়ু ঢুকতে ঢুকতে সেটা খারাপ হয়ে যাবে। আমরা যদি দূষিত বায়ুর মধ্যে থাকি আমাদের ফুসফুসের ক্ষতি হবে, ঠিক তাই
ব্রঙ্কাইটিসের প্রদাহজনিত রোগ। ব্রঙ্কাইটিস হচ্ছে ফুসফুসের প্রদাহজনিত রোগ। চলে আসো এরপরে হচ্ছে ম্যালেরিয়ার ক্ষেত্রে। ম্যালেরিয়া হচ্ছে তোমরা সবাই জানো স্ত্রী অ্যানোফিলিস মশার জন্য হয়। ম্যালেরিয়ার লক্ষণ আমার বলার কিছু নেই, কাঁপুনি দিয়ে জ্বর আসে, অনেক সময় বমিও হয়ে যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে, প্রচণ্ড কাঁপুনি দিয়ে জ্বর আসে, এটাই হচ্ছে মানে তোমার ম্যালেরিয়ার মেন লক্ষণ। এবং জ্বর খুব বেশি হয়ে যায়, 104-105 এরকম হাই লেভেলের জ্বর হয়। তারপরে হচ্ছে টাইফয়েড। টাইফয়েডে তোমরা জানো সালমোনেলা টাইফি নামক একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরীক্ষায় কিন্তু কোশ্চেন দেয় যে এই ধরো জিজ্ঞেস করবে ম্যালেরিয়া বা ধরো টাইফয়েড, এগুলো কী ঘটিত, মানে কেমন ধরনের রোগ, ব্যাকটেরিয়া ঘটিত, ভাইরাস ঘটিত, প্রোটোজোয়া ঘটিত, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে দেখতে পাওয়া যায়। তো তোমরা যদি এগুলো ঠিকঠাক করে না পড়ো, তখন তোমরা ভাববে যে এটা কী, এটা ব্যাকটেরিয়া না ভাইরাস নাকি প্রোটোজোয়া, তখন এই ধরনের কনফিউশন ক্রিয়েট হয়। তার জন্য এই লেখাগুলো খুব ভালো করে পড়বে যে ব্যাকটেরিয়া লিখছি না ভাইরাস লিখছি না প্রোটোজোয়া লিখছি, কী লিখছি সেটা কিন্তু ভালো করে একটু দেখবে। হলো তো ব্যাকটেরিয়া, তোমরা টাইফয়েডে জানো টাইফয়েডের ক্ষেত্রেও শরীর খুব দুর্বল হয়ে যায়, খিদে পায় না, ঘুম হয় না, জ্বর থাকে একটা, অনেক দিন ধরে চলে, আমাদের যে জিহ্বা আছে সেটা কালো হয়ে যায়। তো টাইফয়েডের ক্ষেত্রে পটি হয় প্রচুর পরিমাণে, এই লক্ষণগুলো দেখতে পাওয়া যায়। এরপরে চলে আসুন নিউমোনিয়ার ক্ষেত্রে। নিউমোনিয়া হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি নামক একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটাও কিন্তু ব্যাকটেরিয়া, আমি বারবার করে বলছি ব্যাকটেরিয়া না ভাইরাস না প্রোটোজোয়া, এগুলো কিন্তু নোটিস করবে। নিউমোনিয়া কেমন বলতো, নিউমোনিয়ার ক্ষেত্রে প্রচণ্ড ফুসফুসের মানে আমাদের যে ফুসফুস সেটা আক্রান্ত হয় তোমার হচ্ছে, সেটা মানে কী বলবো, সবসময় হাঁচি কাশি এরকম একটা হয়ে থাকবে, খুব মানে শরীরের যে দুর্বল ফুসফুসের যে সমস্যা সেগুলো কিন্তু দেখা দেবে, তোমার ফুসফুস ব্লকের মানে ফুসফুসের এবং কাফ জমে যাবে, এরকম ধরনের সমস্যা হয়ে থাকে নিউমোনিয়ার ক্ষেত্রে। তারপরে হচ্ছে হেপাটাইটিস। হেপাটাইটিস হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তো একটা স্ক্রিনশট তুলে নাও এগুলোর, আমি ওয়েট করে যাচ্ছি তোমাদের জন্য, একটু স্ক্রিনশট তুলে নাও, অবশ্যই একটা স্ক্রিনশট কিন্তু তুলে নাও, এবং বাড়িতে কিন্তু এগুলো বারবার পড়বে, বারবার বলছি, নাহলে কিন্তু পারবে না। এবং অবশ্যই এটা ব্যাকটেরিয়া না ভাইরাস না প্রোটোজোয়া সেগুলো পড়বে, তার সঙ্গে সঙ্গে আমি যে রোগের নামগুলো লিখে দিয়েছি সেগুলোও কিন্তু পড়বে, যে এটা সালমোনেলা টাইফির জন্য কী হচ্ছে বা ডিপ্লোকক্কাস নিউমোনির জন্য কী হচ্ছে, এই ধরনের যে আমি জিনিসগুলোর নাম লিখে দিচ্ছি, যেগুলোর নাম মেনশন করছি সেগুলো অবশ্যই পড়বে, যেগুলো মেনশন করছি না পড়ার কিন্তু অত বেশি দরকার নেই। চলে আসি পরেরটাতে। পরেরটাও হচ্ছে তোমার প্যারালাইসিস। তোমরা জানো প্যারালাইসিস, সবাই জানো প্যারালাইসিস দেখেছ, কেন হয়, নার্ভ বা পেশির দুর্বলতার জন্য। প্যারালাইসিস নিয়ে আমার কিছু বলার নেই, মানে শরীরের একটা পোর্শন অবশ হয়ে যায়, তেমনভাবে কাজ করতে পারে না। তো তোমরা এটা মোটামুটি কম বেশি এটা নিয়ে সবার আইডিয়া আছে প্যারালাইসিস নিয়ে। পরেরটা চলে এসো কুষ্ঠ। কুষ্ঠ মানে কী বলো তো, আমাদের যে থাকে ত্বক থাকে, এই যে স্কিন, স্কিনটা না মানে এখানে ধরো ঘা হলো, দিয়ে সেখান থেকে পচন শুরু হবে, মানে পচতে শুরু করবে, ঘাটা বাড়তে শুরু করবে, খুব বাজে একটা অবস্থা সৃষ্টি হবে, এটা হচ্ছে কুষ্ঠ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ। কুষ্ঠ কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ। পরে চলে এসো কলেরাতে। কলেরা তোমরা জানো ভিপ্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত, কলেরাও তোমরা জানো যে তোমাদের বমি হবে, পটি হবে, এগুলো কিন্তু হয়ে থাকে। তারপরে হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গুর ক্ষেত্রেও তোমরা জানো স্ত্রী এডিস মশাবাহিত রোগ, স্ত্রী এডিস মশাবাহিত রোগ। এরপরে হচ্ছে চিকনগুনিয়া, এটাও একটা জ্বর, এটাও হচ্ছে স্ত্রী এডিস মশাবাহিত রোগ। এগুলোর নাম তোমরা আজকের দিন তো খুব শুনেছ, কারণ এত আমাদের প্রচার করা হয় ডেঙ্গু চিকনগুনিয়ার জন্য, এগুলো তোমাদের জলভাত। তারপরে হচ্ছে পোলিও। পোলিও হচ্ছে ভাইরাস ঘটিত রোগ, তোমরা জানো পোলিও ভাইরাস ঘটিত। পোলিওর ক্ষেত্রেও কী সমস্যা হয় সেটা তোমরা জানো দেখেছো, যে এখন পোলিওর রোগী তেমন দেখতে পাওয়া যায় না, পোলিও যেহেতু মানে আমাদের ওষুধ খাওয়ানো হয়, টিকা দেওয়া হয় আর কি। তো আগে কিন্তু পোলিওর অনেক মানে দেখা যেত, অনেক মানুষকেই দেখা যেত পোলিও রোগে আক্রান্ত হয়েছে, তাদের নিজের পোর্শনটা আর কি অবশ হয়ে মানে তেমনভাবে আমাদের মতো নর্মাল হয় না, তো এই আর কি। এরপরে হচ্ছে মেনিনজাইটিসিস, এটা হচ্ছে মস্তিষ্কের আবরণী পর্দার প্রদাহজনিত রোগ। এটাও খুব বাজে ধরনের একটা রোগ, যে কোনো বয়সে কিন্তু এটা হতে পারে, মেনিনজাইটিস। তারপর হচ্ছে ডিপথেরিয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ডিপথেরিয়া কেমন ধরনের রোগ, ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ, এটাও কিন্তু পরীক্ষাতে আসবে। তোমাদের ডিপথেরিয়া নিয়েও কিন্তু আমি প্রচুর ইনফরমেশান ক্লাসে পড়িয়ে দিয়েছি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হয় ডিপথেরিয়া, বড়দের ক্ষেত্রে খুব একটা ডিপথেরিয়া দেখতে পাওয়া যায় না। তো আজকে কিন্তু রোগ এবং তাদের সংক্ষিপ্ত ধারণার ক্লাস এই পর্যন্তই ছিল।
তোমরা যারা এই ধরনের ক্লাস আরও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ক্লাস কেমন লাগছে জানিও, তার সঙ্গে সঙ্গে আর কোন কোন বিষয়ের ওপর ক্লাস চাও সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। বাইরে প্রচণ্ড তাপমাত্রা, তো খুব সাবধানে থেকো যখন জীবনবিজ্ঞান পড়ছো, অর্থাৎ নিজেদের যত্ন নিজেদেরকে নিতে হবে। দেখছো কত কত রোগ আমাদের এখন আছে, তো এই রোগগুলোর বিরুদ্ধে কিন্তু আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। তার জন্য বেশি বেশি জল খেতে হবে, ঘুমাতে হবে ঠিক করে, ঠিক পর্যাপ্ত খাদ্য গ্রহণ করতে হবে, আর পড়াশোনা করতে হবে, কারণ পড়াশোনার বিকল্প উপায় নেই কোনো। তাহলে ভালো থেকো সকলে, ক্লাস কেমন লাগছে জানিও। আজকের ক্লাস এই পর্যন্তই রইল, ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা।